যে আরেকটা কথা যে আপনারা যে বিভিন্ন জায়গাতে দেখি যে রাখেন, অনেক মানুষের অনুমতি না নিয়েও রাখেন, তো সে সময় কি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগে কিনা? সমর্থন করা লাগে এমন সময় তো আমরা এক জায়গায় দিলাম, আমরা সন্ধ্যার সময় এসে বলবো থাকতে দেবো না, তখন আমাদেরকে ওই সময় ভেঙে নিয়ে আরেক জায়গায় চলে যেতে হবে, কিংবা থাকলে পরে আবার রাত্রে হাতে ঝালা যন্ত্রণা কিংবা মনে করেন যে হামলা টামলা দেয় এই সময় করে, এই জন্য আমরা ভয়ে দূরে পালিয়ে যাই। আবার আর দেখে শুনে বলে কেউ যদি থাকতে পারে তাহলে থাকতে দিল, না দিলে আবার দূরান্তর জায়গায় আবার দেখে শুনে এক জায়গায় বন জঙ্গলের মধ্যেই থাকতে হয় আমাদের। এমন সময় কাদা পানির মধ্যেও শুয়ে থাকা লাগে আমাদেরকে, আমাদের খুব কষ্ট হয়েছে চাকরি মনে করেন যে, তবু বেতন কম, খাওয়া খাদ্য কম দেয়। আচ্ছা ওই যে আপনার যারা এগুলো খায় আর কি, আপনারা তো বেশি মানুষ থাকেন না, অনেকগুলো জিনিস থাকে, তো চিন্তাই করার কি কোনো ভয় থাকে না আপনাদের? থাকে, কত জায়গায় থাকে ভয়, চিন্তাই করার ভয় থাকে, মনে হয় জায়গা জায়গায় কত খানিওয়ালা মানুষকে ধরেও নিয়ে যায়, কত মনে করেন গাড়ি চুরি চামারি করেও নিয়ে যায়, এরকম অনেক হামলা দেয় সময় গেলে গেলে আমাদের কাছে। তবু আমাদের সতর্কভাবে থাকতে হয়, বাড়ির আনটা কাঁটা থাকতে হয়, জানের ভয়ে পাথারে থাকলে পরে হামলা টামলা দেয় কত সময়। আপনারা মূলত বাড়ির থেকে বাড়ান কত দিনের জন্য? আমরা হয়তো 2 মাস করি কিংবা 3 মাস করি, কেউ হয়তো 6 মাসও করে, কেউ ধরেন যে এমন লোক আছে হয়তো সারা বছরও মনে হন করে চলে যায় 1 বছর, কেউ 10 মাস করে ঠিক নাই, যাই যতক্ষণ পারে সেই সেভাবে করে, কেউ হয়তো 1 মাস করেও চলে যায়, কেউ হয়তো 6 মাস ধরে কাজ করতেছে, কেউ হয়তো 10 মাস ধরে কাজ করতেছে, কেউ হয়তো বছর ধরে আসেই পড়ে মালিকের। আচ্ছা, এখানে মালিক পক্ষের লোক আছে আপনাদের, খুব বিশ্বস্ত লোকদের দিয়েই কাজগুলো করায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে করেন যে আপনাকে 50টা এই জিনিস আপনাকে দিয়েছে, তো এর মধ্যে থেকে যদি 2-1টা হারিয়ে যায়, তো সেক্ষেত্রে কি আপনাদের থেকে সেই টাকা কেটে নেয় না এখানে কোনো ছাড় দেয় মালিক পক্ষ? ওইটা মনে করেন অভিযোগ দিতে হবে, অভিযোগ দিলে হয়তো মালিক যদি ছাড় দিলে দিল, না দিলে হয়তো মনে করেন তখন বেতন থেকে কাটে নেবে, সেটা দেওয়া লাগবে। আচ্ছা, তো আপনার কি কোনো কিছু চাওয়ার আছে কি না সরকারের কাছ থেকে, বা আপনার যারা এগুলার মালিক পক্ষ যারা আছে? সরকার তো অবশ্যই এটা জানে না যে আপনাদের এই কষ্টের কথা, এমনিতে কষ্ট করেন সেটা জানে, এমনি যে আপনারা কষ্ট করেন এই যে পানির মধ্যে বৃষ্টির মধ্যে এরকম ছোট একটা ঘর তুলে আপনারা মানে ছায়নার নিচে থাকেন সেটা সবাই দেখে, কিন্তু আপনাদের কাছে হয়তো আসি খুব মানুষ কম, কথা বলার সুযোগটা কম, মানুষ কথা বলেও না অনেকে, বলেও না, ঘৃণা করে। তো এখান থেকে যে আপনার যে সমস্যার কথাটা আমরা শুনলাম যে আপনাকে আপনাদেরকে 2 বেলা 2 সন্ধ্যা খাওয়ার জন্য মালিক পক্ষ খোরাকি দেয়, তো এর জন্য কি সরকারের কাছে আপনার কোনো কথা আছে কিনা যে অবশ্যই এই জিনিসটা দেখার দরকার? হ্যাঁ, কথা তো আছে, কেমন 2-4 খেয়ে দিন রাত 24 ঘন্টা কষ্ট করি, আমাদের দুপুরবেলা তো কিছু নাস্তা মাস্তা দিতে হয় আমাদেরকে, সেটাও তো মালিক তরফ থেকে আমরা পাই না কিংবা দেয়ও না আমাদেরকে, এখন পেটের দেয় জেল খাটি মালিক মনে করেন তো 2 সন্ধ্যার খাওয়ার দিয়ে 80 টাকা দিন দিছে, এর মধ্যে 40 টাকা মনে করেন চাড়ে খাইতে হবে আমাদেরকে, সকালে 40 টাকা আর মনে করেন সন্ধ্যাতে 40 টাকা, আর সারাদিনের রাত্রে 1 প্যাকেট ভাত বিড়ি দেয় আমাদেরকে, এই পর্যন্ত আমাদের আর কিছু দেয় না আমাদেরকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাইলেন এবং এই চাষার কথা শুনলেন, আসলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা সকলে মানুষ এবং মানুষের যে যেটা খাই সেটাও ব্যাপার না, কিন্তু অন্তত 3 সন্ধ্যা সেই মানুষটিকে খাওয়াই লাগবে, সেটা যাই খাক না কেন, সেটা ডাল ভাত হোক বা মাংস ভাত হোক, তাকে 3 সন্ধ্যা খাওয়াই লাগবে। কিন্তু আমরা জানতাম না যে আসলে এই যে এই চাষাদের এত কষ্টের মধ্যেও আরেকটি কষ্ট যেটা আমাদের অজানায় থেকে যায়। তো আজকে আমরা আমাদের জানার সুযোগ হলো এবং আমাদের মাধ্যমে আপনিও জানতে পারলেন এই বিষয়টা। তো তারা কষ্টের জন্যই এই কাজটি বেছে নিয়েছে এবং তাদের জাতিগতভাবেও হয়তো বা তারা এই কাজগুলো করে। তো আমরা চাই যে প্রত্যেকটা কর্মক্ষেত্রেই, গার্মেন্টসের চাকরি বলেন বা আদার্স, যে যেখান থেকে কাজ করুক না কেন, তাকে কিন্তু 3 সন্ধ্যা খাদ দেওয়ার নিয়ম, যদি খাওয়ার দায়িত্ব সেই মানুষটির সেই কর্তৃপক্ষ নেয়, তো যেহেতু তাদেরকে 2 সন্ধ্যা খাতে দেয়, আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে কী জাত সেটা আমাদের দেখার না, তাদেরকে যেন অন্তত 3 সন্ধ্যা খাতে দেওয়া হয়, তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি। আপনাদের যে যেখানে এই এ ধরনের প্রতিষ্ঠান আছে, এ ধরনের ফার্ম আছে, ফার্মগুলো আছে, সেই সমস্ত মালিকদের সাথে আপনারা কথা বলবেন এবং আমরা যেহেতু এই জিনিসটা জানলাম, আমরা এদের মালিক পক্ষদের সাথেও আমরা কথা বলবো যে আসলে এটা সত্য কি না এবং তারা কি আসলে এই কাজটা করে কি না, এবং যদি করে থাকে তাহলে যেন এটা এরপর থেকে না করে। আপনারা এই ভিডিওটা অনেক মানুষের কাছে এবং কর্তৃপক্ষের কাছে বা যে সকল ফার্ম মালিকরা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যে এমন কোনো পেশা নাই আমরা দেখি নাই যেখানে মানুষের 2 সন্ধ্যা খাওয়া লাগে, কিন্তু এই যে এই চাষাদের এত কষ্টের মাঝেও কেন 2 সন্ধ্যা তাদেরকে খাতে দেওয়া হয়। আমাদের একটাই কথা যে তাদেরকে যেন এরপর থেকে আর কোনো জায়গাতে কোনো ফার্মের মালিক যেন এ ধরনের কার্যক্রম না করে,
অন্তত তাদের যাই খাতে দিক অন্তত যেন তাদেরকে তিন সন্ধ্যা খাতে দেওয়া হয়। আমরা চাই যে তিন সন্ধ্যা আমাদের খাতে দিতে হবে, বেতন একটু বাড়া দিতে হবে। এই ধর 300 টাকা দিনে চাকরি করে আমরা কি চাকরি করবো, কি আমরা জীবনে করতে পারবো আমরা বলেন? দিন রাত 24 ঘন্টা খাটি আমরা মাত্র 300 টাকার বিনিময়ে। তাহলে মনে করেন এভাবে আমরা খেটে কত কষ্ট করবো, ছেলে মেয়ে কীভাবে মানুষ করবো, কীভাবে আমরা বাঁচবো বলেন? যে জিনিসপাতির দাম তো ঠিক আছে চাচা, ভালো থাকেন। হয়তো বা আপনার সঙ্গে আর দেখা হবে কি না তাও জানি না, তো দোয়া করবেন। আর আমরা অবশ্যই আপনাদের যেখানে ফার্মগুলো আছে আমরা সেই সমস্ত মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। নেবেন আপনি? হ্যাঁ অবশ্যই নেব। তো দর্শক আপনারা এই ভিডিওটি আরও মানুষের কাছে শেয়ার করে দেন যাতে মানুষ জানতে পারে, এবং এর একটি কমেন্টের মাধ্যমে জানান যে আসলে এই চাষাদের যে দুই বেলা খাদ দেওয়া হয় দিনের মধ্যে, এদেরকে আসলে তিন বেলা খাদ দেওয়া উচিত কি না। যদি উচিত হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আরও মানুষকে দেখার জন্য, এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।